নরসিংদীতে মাইক্রোবাস কাভার্ড ভ্যানের সংঘর্ষে নারী শিশু সহ একই পরিবারের 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন মাইক্রোবাসের চালক সহ আরও 4 জন। গত রাতে সদর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে। ইমরান আহমেদ নামে এক ব্যক্তি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বাড়ি ফেরার পথে ঢাকা সিলেট মহাসড়কে তাদের মাইক্রোবাসের সাথে কাভার্ড ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের 4 যাত্রী নিহত হন। গুরুতর আহত 4 জনকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমরা ঘটনাস্থলে আসতে সক্ষম হই। সেখানে এসে আমরা দেখতে পাই যে একটি শাহ সিমেন্ট যে গাড়ি কাভার্ড ভ্যান এবং আছে একটি মাইক্রোবাস, এই দুটি গাড়ির সাথে সংঘর্ষ হয়েছে।